শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বিভিন্ন অঞ্চলে দাম কমলেও ঊর্ধ্বমুখী রাজধানীর বাজার দুর্বল বাজার কাঠামো আর তদারকির অভাব অভিযোগ ক্রেতাদের রাজধানীর পাইকারি বাজারে কমেছে আদা ও পেঁয়াজের দাম বেড়েছে আমদানিকৃত রসুনের দর স্থিতিশীল চালের বাজার বিদেশি শ্রমিক নিয়োগে অভিবাসন আইন শিথিল করতে যাচ্ছে জাপান নির্মাণ হোটেল নার্সিং সহ 12টি খাতে শ্রমিক নেয়ার পরিকল্পনা এবং অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় 50 কোটি মানুষ এখনো ক্ষুধার্ত থাকেন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ শীতকালীন সবজি বলতে কিছুই নেই বরং রাজধানীর কাঁচা বাজারগুলোতে সারা বছরই মেলে টমেটো ফুলকপি বাঁধাকপি কিংবা শিম যদিও কখনোই কমে না দাম ক্রেতাদের অভিযোগ শক্তিশালী বাজার তদারকি কাঠামোর অভাবেই বাজারে ইচ্ছামতো দাম নির্ধারণের সুযোগ পান ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলছেন বাজারে এখনও পুরো দামে আসতে শুরু করেনি মৌসুমি শাকসবজি ফলে দাম কিছুটা বেশি মনে হলেও অস্বাভাবিক নয় জুবায়ের ফয়সালের রিপোর্ট দেশে সবজির সবচেয়ে বড় মৌসুম শীত হেমন্তের মাঝামাঝি থেকেই বাজারে আমদানি হতে থাকে নানা রকম শাকসবজি স্বাভাবিকভাবেই হেমন্ত শীতের দুই ঋতুর চার মাসে ভোক্তাদেরও নজর থাকে সতেজ সবজি কেনার দিকে গত কয়েক বছরে মৌসুম কেন্দ্রিক বাজার ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন শীতকালীন প্রধান শাকসবজির মধ্যে বেশি পরিচিত টমেটো শিম বাঁধাকপি মূলা কিংবা ফুলকপি সবকিছুই রাজধানীর বাজারে মেলে বছর জুড়ে কিন্তু উত্তাপ কমছে না সবজি বাজারে পণ্যের সরবরাহ বাড়লে কমবে দাম অর্থনীতির এমন সূত্রই অর্থহীন হয়ে পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ডালা ভর্তি সবজি দেখে চোখ জুড়ালেও ক্রেতারা মনে করছেন বাজার এখনো সাধারণের সাধ্যের বাইরে অনেক আগে দেখতাম যে কফি শিম এগুলো শীতকাল ছাড়া পাওয়া যায় না এগুলোর জন্য আমরা অপেক্ষা করতাম কিন্তু এখন দেখি এগুলো বারো মাসে পাওয়া যায় সুতরাং ওই শীতকালীন সবজি বলে এখন কিছু নাই কিন্তু দাম অসম্ভব বেশি প্রচুর সবজি আছে কিন্তু দামের বেলায় কমতি নাই ক্রেতার কাছে কোনো জবাবদেহি নাই একটা কপি ফুলকপি আপনি যেখান থেকে উৎপাদন হয় সেখানে যে দেখেন যে 15 টাকা 20 টাকা এখানে আস্তে 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 50 টাকা 60 টাকা ট্রান্সপোর্ট কষ্ট এত না যদিও বিক্রেতাদের দাবি এক সপ্তাহের ব্যবধানেই সব ধরনের সবজির দাম কমেছে অর্ধেকেরও বেশি মানে শীতকালের যে নতুন সবজিগুলো তখন থেকে এক সপ্তাহে যা ছিল এর অর্ধেক 100 টাকার জিনিস যদি আমরা 10 টাকা চাই তারপরে তাদের কাছে বেশি মনে হয় আর আমাদের কাছে মনে হয় একটু বেশি ব্যস্ত বললে আমরা একটু লাভবান হইতাম আর ক্রেতা বিক্রেতাদের এই প্রবলেমটা এটা আজীবন থেকে যাবে এটার সমাধান হবে না কোনো কিছুতে কিছু কিছু মালের দাম বেশি আছে মনে করেন এদিকে তাজা যে জিনিসটা সকালবেলা আসে ওটা একটু দাম বেশি যেটা অনেক দূরের থেকে আসে কারণ বাজার থেকে মাল আসছে যে ওটা একটু দাম কম মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রকারভেদে টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ 160 টাকা দরে শিম 80 ফুলকপি 60 আর প্রতি পিস মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকায় প্রতি কেজি দেশি শশা 100 টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা দরে জুবায়ের ফয়সাল সময় সংবাদ ঢাকা এদিকে রাজশাহীতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে অধিকাংশ শাকসবজির দাম এতে বাজার করতে এসে কিছুটা স্বস্তিতে আছেন ভোক্তারা তবে সরবরাহ কমার অজুহাতে ঊর্ধ্বমুখী রয়েছে পেঁয়াজ মরিচ ও আলুর বাজার বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি মূলা বরবটি সহ বিভিন্ন জাতের সবজিতে ভরে উঠেছে বাজার সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানিয়েছেন বিক্রেতারা তবে উল্টো চিত্র ছিল আলু পেঁয়াজ ও মরিচের দামে বাজারে শীতকালীন সবজি এখন নতুন উঠছে এখন দাম মোটামুটি কমছে অনেক কিছুরই দাম কমেছে বেগুন আপনার 20 টাকা কেজি শিম 30 টাকা কেজি পেঁয়াজ মরিচ আলু তিনের দাম বেশি আমদানি কমে জন্য আমদানি বেশি হলে দাম কম হবে দাম কমেছে লাল পালং ও পুঁই শাকেরও লাল পুঁই শাক ধরেন একবারে কম দাম হয়ে গেছে কিছুদিন আগে ধরেন 14 টাকা কেজি বিক্রি হচ্ছিল এখন ধরেন 6 টাকা 7 টাকা কেজি বাজারে এমন পরিমাণে আমদানি হচ্ছে সেক্ষেত্রে কৃষকের অনেক লস এদিকে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম কমে আসায় ক্রেতারা সন্তুষ্ট পূর্বের তুলনায় অনেক সস্তা আজকের মূল্য আর কি
এবং বাজারে আমদানিও ভালো আছে। 20 টাকা কেজি ফুলকপি অন্যান্য সবজিও বেশ সহনীয় পর্যায়ে আছে। জেলায় এবার 8,500 হেক্টর জমিতে 15,000 মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কৃষক। আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। এসব সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, ফলে লাভজনক হওয়ায় খুশি কৃষকরা। পাশাপাশি কৃষকদের সহায়তায় নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের কৃষক জহুরুল ইসলাম লাভের আশায় পরীক্ষামূলক 7 কাঠা জমিতে শীতকালীন সবজি শিমের আবাদ করেন তিনি। এরই মধ্যে প্রথম ধাপে শিম বিক্রি করে তার আয় হয় 7,000 টাকা। এছাড়া জমির আরো শিম বিক্রি করে লাভের আশা করছেন তিনি। এই বন্ধে 7 কাঠা হয়তো 7,000 টাকা আমরা বিক্রি করেছি, আর এখন যত শীতটা পড়বে মগন আমাদের মৌসুমটা আরো ভালো হবে। এখন শুধু জহুরুলই নন, তার মতো শৈলকুপা, হরিণাকুণ্ডু, চাঁদপুর সহ 6টি উপজেলার শতাধিক কৃষক আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজির ফলন হয়েছে ভালো, ফলে দামও ভালো পাওয়ায় খুশি কৃষকরা। 2.5 বিঘা জমিতে পাতাকপির চাষ আমি করেছি, আর আশা আছে 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি বিক্রি করবো। পোকা মাকড়ও কম লাগছে, আবহাওয়া ভালো আছে, বাস্তবে পানির যেহেতু সমতা আছে খুব বেশি তাও হয় না আমাদের এলাকায়। এদিকে কৃষকদের প্রদর্শনী প্লটের মাধ্যমে প্রশিক্ষণ সহ নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে হাতে কলমে শেখানোর জন্য ওই সংশ্লিষ্ট এলাকায় আমরা আগাম শাকসবজির প্রদর্শনী স্থাপন করছি এবং সেইভাবে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলার 2,467 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। চলতি সপ্তাহে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি 40 থেকে 45 টাকা কমেছে সব ধরনের আদার দাম। ব্যবসায়ীরা বলছেন বরাবরই চীনের উপর নির্ভরশীল হলেও সম্প্রতি ভারত থেকে প্রচুর আদা আমদানি হওয়ায় প্রভাব পড়েছে দামে। সব ধরনের পেঁয়াজের দাম কমতির দিকে থাকলেও হঠাৎ করে বেড়ে গেছে আমদানি করা রসুনের দর। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। তবে চাল, ডাল, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। রাজধানীতে ঘরোয়া রান্না থেকে শুরু করে খাবারের হোটেল সর্বত্রই চীন থেকে আমদানি করা মোটা আদার চাহিদা বেশি, যে কারণে সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিলে বেড়ে যায় দাম। তবে দাম নিয়ন্ত্রণে বিকল্প হিসেবে সম্প্রতি ভারত থেকে আদা আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে এক সপ্তাহ আগেও প্রতি কেজি 150 থেকে 160 টাকা বিক্রি হওয়া আদার দাম কমে হয়েছে 110 থেকে 115 টাকা। চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে দেশি আলু ও আমদানি করা রসুনের দাম। চানা আদা গত সপ্তাহে আমরা যেটা বিক্রি করছি 150-145, সেটা আজকে 115-120। এখন দেশি রসুন তেমন নাই, বলতে গেলে চলে যাই আছে, ওগুলো নষ্ট, ওগুলো বেশি একটা ভালো না, যার কারণে এখন চায়না রসুনের দামটা একটু বাড়বো। সপ্তাহ শেষে তেমন একটা হেরফের নেই বেশিরভাগ নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা জানান সব ধরনের ভোজ্য তেল ও মশলার দাম স্থিতিশীল থাকলেও মসুর ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজারে খোলা সয়াবিন তেল প্রতি কেজি 82 টাকা ও চিনি পাওয়া যাচ্ছে 44 থেকে 45 টাকায়। মসুরের ডাল তো একেবারে সর্বনিম্ন পর্যায়ে কয়েক বছরের তুলনায়। আসলে মুগ ডাল হাইব্রিড যেটা ওটা 60 টাকা কেজি, আর মিডিয়াম দানাটা 75-70 টাকা এরকম। এলাচের দাম যেমন হাইরেট হয়ে গেছিল একটু একটু কমতির দিকে। তেলটাও কমছে, মনে করেন গত সপ্তাহে যেমন 84-85 এরকম বিক্রি করছি, এবার এখন বিক্রি করতেছি 81-82। বেশ কিছুদিন ধরেই পাইকারিতে মন্দাভাবের বাজারে চালের রয়েছে পর্যাপ্ত সরবরাহ, মিল পর্যায়েও নেই ঘাটতির খবর, ফলে খানিকটা স্বস্তি রয়েছে চালের দামে। বাজারে মিনিকেট মানভেদে প্রতি কেজি 46 থেকে 49 টাকা ও মোটা চাল পাওয়া যাচ্ছে 34 থেকে 37 টাকার মধ্যে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। সিলেটের শাহী ঈদগাহ মাঠে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, তার সঙ্গে আছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিফার আহমেদ। আমরা আলোচনা করব বাণিজ্য মেলা সিলেটের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সবুজ। সিলেট চেম্বারের আয়োজনে এই বাণিজ্য মেলা 14তম বাণিজ্য মেলায় আন্তর্জাতিকভাবে বেশ
সমাদৃত হয়েছে, লোকসমাগম হয়ে থাকে বিশেষ করে সন্ধ্যার পরে। আমি এই বাণিজ্য মেলা এবং সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে, উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছিলাম সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ। শিপার ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিপার ভাই, আপনি আমাকে বলবেন যে এই যে 14তম বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলার মূল উদ্দেশ্যটা কি? আপনারা কেন এই বাণিজ্য মেলা করে থাকেন এবং আন্তর্জাতিক নাম দিয়েছেন, এই আন্তর্জাতিক কয়টি সংস্থা এই বাণিজ্য মেলায় যোগ দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। বাণিজ্য মেলা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে কোনো দেশের যে কোনো অবস্থায় বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে আমাদের, এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটা রুটিন ওয়ার্ক থাকে যে প্রত্যেক বছর আমরা একটা বাণিজ্য মেলা করতে হবে। এখানে যারা লোকাল উদ্যোক্তা আছেন তাদেরকে উৎসাহিত করা, তাদের পণ্যকে আমরা জানিয়ে দেওয়া, সেই সাথে বাইরে থেকে যারা আসেন তাদের পণ্যকে এখানে এনে যাতে আমাদের মধ্যে, যাতে আমাদের বাণিজ্য করা যায়, আমাদের পণ্যগুলো যাতে দেশের বাইরে যেতে পারে, সেই জন্য সবার সাথে পরিচিত হওয়ার জন্য এটা বছরে একবার বাণিজ্য মেলা হয়ে থাকে। এবং সিলেট চেম্বার সবসময় ব্যবসায়ীদের কাজ করার জন্য, ব্যবসায়ীদের প্রসার ঘটানোর জন্য যে কাজ করে তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে যে বাণিজ্য মেলা। সুতরাং আমরা এই বাণিজ্য মেলা আরম্ভ করেছি। এই বাণিজ্য মেলা করতে গিয়ে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের অত্যন্ত প্রচেষ্টায় এবং ওনার আন্তরিকতায় আমরা গতদিন যে বাণিজ্য মেলা আরম্ভ করেছি সেটাতে উদ্বোধনী ছিলেন আমাদের বাণিজ্যমন্ত্রী জনাব তুফাইল আহমদ, তাছাড়া ছিলেন আমাদের অর্থমন্ত্রী মহোদয়। এগুলো আমাদের আরম্ভ হয়েছে এবং এখানে বাইরে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এসেছে এবং বিদেশের আরও কিছু কিছু স্টল আছে, এরা আসাতে আমাদের মনে হয় আমাদের মধ্যে বাণিজ্যের প্রসার আমরা ঘটাতে পারবো এবং এক্সপোর্ট যেটা আছে এটা আমাদের বাড়বে বলে আমরা আশা করি। ইতিমধ্যে তো বিগত 10-12 বছরে সিলেটে বেশ কিছু শিল্পাঞ্চল হয়েছে, বিশেষ করে বলা যায় হাইটেক পার্ক এই সরকার আমলে স্থাপিত হচ্ছে যে কোম্পানিগঞ্জে। হাইটেক পার্ক স্থাপন এবং হাইটেক পার্কে বিভিন্ন শিল্প আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিলেট চেম্বার কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। আপনি ইতিমধ্যে দেশের বাইরেও গিয়েছিলেন হাইটেক পার্কে, যাতে করে ব্যবসায়ীরা আসেন, তারা শিল্প স্থাপন করে। আপনি কোথায় গিয়েছিলেন এবং কী ধরনের সাড়া পেয়েছিলেন? হাইটেক পার্ক যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক সিটি কোম্পানিগঞ্জে, এটা করার জন্য আমাদের বর্তমান সরকার এদিকে আন্তরিক ছিলেন, যার দরুন আপনারা জানেন গত নভেম্বরে আমাদের এখানে সিলেট চেম্বারে একটা সেমিনার হয়েছিল। সেমিনারে আমাদের মাননীয় মুখ্য সচিব মহোদয় উপস্থিত ছিলেন এবং তারা ছিলেন, তারপর সচিব মহোদয়েরা এসেছিলেন। এখানে আসার পর আমরা সেমিনার করে আমরা সিদ্ধান্ত নেই আমাদের যারা প্রবাসী তাদের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য। তো আমরা সেই ধারাবাহিকতায় আমাদের একটি টিম, বাংলাদেশ সরকারের ICT টিম আমাদের লন্ডন গিয়েছিলেন। লন্ডন যাওয়ার সময় ওনারা যেহেতু সরকারের কাজের সহযোগিতার জন্য গিয়েছেন, আমি মনে করলাম বা আমার চেম্বার অফ কমার্স মনে করলো যারা ব্যবসায়ী আছেন আমাদের প্রবাসে আছেন তাদেরকে জানানোর জন্য আমরা চেম্বারের অর্থায়নে, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা ওইখানে গিয়ে যারা বিনিয়োগকারী তাদেরকে জানিয়ে দিয়ে আসছি যে এইখানে যে ICT পার্কটা হচ্ছে 163 একর উপরে, এখানের মধ্যে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন সরকার অন্যান্য যে সুবিধাগুলো ফ্যাসিলিটিসগুলো এগুলো দিয়ে থাকবেন, ইলেকট্রিসিটি গ্যাস পানি সবগুলো সঠিক থাকবে এবং যাতে এখানে বিনিয়োগ করেন, সেই জন্য আমরা এখানে একটা সেমিনারও করেছি সাকসেসফুলি। এবং যারা আমাদের বর্তমানে ইয়াং এন্টারপ্রেনাররা যাতে এখানে ইনভেস্ট করতে পারেন সেই জন্য আমি তাদেরকে জানানোর পরে অনেক আগ্রহ প্রকাশ করেছেন, তাৎক্ষণিক কিছু বুকিংও হয়েছে। এতে আমরা মনে করতেছি যে আমাদের লন্ডন যারা আছেন তারা প্রবাসী এখানে বিনিয়োগ করবেন এবং যে স্থানটা করা হয়েছে এটাতে কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ একটা এরিয়া। এখানে আপনার যে ইলেকট্রনিক সিটি হচ্ছে এখানের মধ্যে থাকার জন্য ব্যবস্থা থাকবে, 5-star হোটেল থাকবে, এইখানে যে আদলে হচ্ছে এখানে আসলে পরে আর আপনার বের হওয়ার কোনো দরকার নেই। এবং ইলেকট্রনিক সিটির পাশাপাশি আমাদের এয়ারপোর্ট, সেইখানে যাতে এসে আপনি এইখান থেকেই আপনার কাজ সেরে আবার আপনি যেতে পারেন, সেই জন্যই আমরা যাতে ব্যবসায়ীরা আকৃষ্ট হন, যারা ইনভেস্টাররা আকৃষ্ট হন, সেই জন্য আমরা লন্ডন গিয়েছি এবং আমরা পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যাওয়ারও একটা পরিকল্পনা আছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে কি, বেশ যুগ যুগ ধরে সিলেট চেম্বারের পক্ষ থেকে সিলেটে বিশেষ শিল্পাঞ্চল গড়ার ব্যাপারে আপনারা উদ্যোগ নিয়েছেন এবং এই কিছুদিন আগে এই উদ্যোগটা সার্থক হয়েছে বা সফল হয়েছে, সেটা হচ্ছে শেরপুরে একটি শিল্পাঞ্চল হচ্ছে বিশেষ শিল্পাঞ্চল। এই শেরপুরে শিল্পাঞ্চল যেটা হচ্ছে বা শিল্পনগরী যেটা হচ্ছে সেখানে কেমন সাড়া পেয়েছেন, সেখানে শিল্প মালিকেরা কেমন উদ্যোগ নিচ্ছে বা কতটা শিল্প সেখানে হচ্ছে? হবিগঞ্জে যেটা হচ্ছে আসলে সেখানে আমাদের তেমন পার্টিসিপেশন হয় নাই, কিন্তু আমরা বিগত 2-3 মাস আগে আমরা মাননীয় মুখ্য সচিবের সাথে আলাপ করেছিলাম, তো ওনার সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
সিরিয়ট ইকোনমি জোন যেটা হচ্ছে আমাদের গোয়েনঘাটে, সেইখানে কিন্তু যাতে আমরা আমাদের সিলেটের যারা বিনিয়োগকারী তাদেরকে প্রায়োরিটি দিয়ে যাতে বিনিয়োগ করা হয় এইটা একটা সিদ্ধান্ত হয়েছে। এবং আপনি জানেন যে এইখানে বিনিয়োগ বান্ধব করার জন্য বর্তমান সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক। আমাদের দেখেন চা নিলাম কেন্দ্র, যেটা আপনার ব্রিটিশ আমল থেকেই ছিল চট্টগ্রামে, কিন্তু বিগত মার্চ থেকে এইটা আরম্ভ হয়ে গেছে আমাদের শ্রীমঙ্গলে। এইটাও আমাদের একটা সাকসেস, এইটাও আমাদের একটা মনে করি ব্যবসায়ীদের কাজ করার জন্য একটা সুবিধা। এবং সেই সাথে আমাদের শ্রম আদালত যেটা, দেখেন কত আগে থেকে সিলেট বিভিন্ন জিনিস উন্নয়ন হয়েছে কিন্তু শ্রম আদালত সিলেটে ছিল না, যার দরুন আমরা ব্যবসায়ীরা যদি কোনো কারণে সরকারের প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো ধরনের মানে এদিক সেদিক হলে আমাদেরকে চিটাং যেতে হতো। কিন্তু গত আমরা চিঠি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে সিলেটে আগামীতে শ্রম আদালত দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে, এইটা আমি মনে করি আমাদের সিলেটের জন্য একটা বিরাট পাওনা। তাছাড়া আমরা সিলেট ইকোনমি জোনে যাতে ইনভেস্ট করা যায় এবং আমাদের পার্শ্ববর্তী 60টা অঙ্গরাজ্য আছে তাদের সাথে যাতে ব্যবসার প্রসার ঘটানো যায় এবং যেগুলো জিনিস যাচ্ছে এগুলো করার জন্য আমরা প্রবাসীদের মেইনলি আমরা বিনিয়োগ করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং বর্তমানে যারা আমাদের প্রজন্ম আছেন তাদেরকে দেশে আনার জন্য আমার মনে হয় এটা একটা সুন্দর জায়গা এবং এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদের প্রস্তাব আছে। শিপাল ভাই, একটা বিষয়ে প্রবাসীরা প্রায় অভিযোগ করে থাকেন, সেটা হচ্ছে গিয়ে যে বিনিয়োগ করতে এসে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন, তারা তাদের দাবি ওয়ান স্টপ সার্ভিস। আপনি ইতিমধ্যে আপনি একটি সেমিনারে করেছেন বা উদ্যোগ নিয়েছেন, এই ওয়ান স্টপ সার্ভিস বা বিনিয়োগের ক্ষেত্রে আরও কীভাবে উৎসাহিত করার জন্য, আরও কীভাবে তাদের যে সমস্যাগুলো বিদ্যুৎ গ্যাস অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এইটা আরও সহজতর করার জন্য ওয়ান স্টপ সার্ভিসের ব্যাপারে আপনারা কতটুকু কাজ করছেন? এই সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন। প্রবাসী বিনিয়োগকারীরা কিন্তু আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কারণ আমরা যখন প্রবাস থেকে বিনিয়োগ করতে চাই তখন আমাদের হয় কি আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা বোঝা করে পরামর্শ করে আমরা দেশে এসে প্রথম যেটা অবকাঠামোর দিক দিয়ে দেখা গেছে যে জায়গা ক্রয় করতে হয় আপনার স্থাপনার জন্য, জায়গা ক্রয়ের পরে দেখা যায় যে বিভিন্ন কারণে জায়গাতে অনেক সময় অনেক অসুবিধা থাকে যার জন্য ওইখান থেকেই মানুষ বিমুখ হয়ে যায়। আমরা যেটা সিলেক্ট ইলেকট্রনিক জোন করতেছি বর্তমান সরকার, যেটা আইটি পার্ক হচ্ছে, এখানে কিন্তু আপনার এই মানে আপনার যে হ্যাসেল যেটা এটা নাই। এখানে সরকার কিন্তু আপনাকে সব কিছু রেডি করে আপনাকে থাকার জন্য, আপনাকে ব্যবসা প্রসারের জন্য যে জায়গাটা দিচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনার আর বিনিয়োগের জন্য কোনো বাধাগ্রস্ততা থাকবে না। এবং আমরা যেটা করতেছি যেটা সরকার করতেছে এখানে লিজ হিসাবে দেবে, আপনি যে কাজটা করবেন ইলেকট্রিসিটিতে আপনি যেগুলো ইনভেস্ট করবেন সেটার জন্য আপনাকে আগে জানাতে হবে যে আমার এতটুকু জায়গার দরকার, আমরা এখানে এই ইনভেস্টটা করব। যদি আপনি মনে করেন যে আপনার ইনভেস্ট করতে অসুবিধা হবে তাহলে আপনি কিন্তু আগে কোনো ইনভেস্ট করতেছেন না। অনেক সময় হচ্ছে কি যে জায়গা ক্রয় করতে গিয়ে আমার একটা বিরাট ইনভেস্ট চলে আসে, ইলেকট্রিসিটি লাইনের জন্য প্রবলেম থাকে, গ্যাসের লাইনের জন্য প্রবলেম থাকে, পানির লাইনের জন্য প্রবলেম থাকে, কিন্তু যেটা সিলেট ইলেকট্রনিক সিটি যেটা হচ্ছে এখানে কিন্তু সরকার আপনাকে সব কিছু রেডি করে দেবে, জাস্ট আপনি ইনভেস্ট করবেন। সুতরাং আগের যেটা আছে যে প্রবাসী বিনিয়োগের যে মানুষের একটা ভয় ছিল বা এটা ছিল, এটা দূর করার জন্যই কিন্তু আমরা বিগত দিন গিয়েছি এবং আমার মনে হয় এটা যথেষ্ট সাকসেস হয়েছে। এবং আমরা শুধু সেমিনার করি নাই, আমি বিশেষ করে ওইখানে একটা টিভি চ্যানেল ছিল, লাইভেও ছিলাম এবং আমি মনে করি প্রবাসীরা অনেক আশ্বস্ত হয়েছেন এবং বিনিয়োগের জন্য তার তাৎক্ষণিক কিছু বুকিংও আমরা পেয়েছি। শিপাল ভাই, আপনি তো হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি, আমাকে বলবেন যে সিলেটে বেশ কিছু রিসোর্ট হয়েছে বিগত 10-12 বছরের মধ্যে, অনেক রিসোর্ট হয়েছে, নাম করা কিছু রিসোর্ট সিলেট অঞ্চল হয়েছে, সিলেটে আরও হচ্ছে, এই সিলেট পর্যটন খাতে একটি অপার সম্ভাবনাময় জায়গা, পুরো সিলেট বিভাগ জুড়ে এই পর্যটন কেন্দ্রগুলো আছে, এখানে এই ব্যবসাটাকে আরও কীভাবে প্রসার করা যায় বা এই এলাকাগুলোকে পর্যটন খাতে আর একটু কীভাবে উন্নয়ন করা যায়? দেখেন পর্যটনের ব্যাপারে আমরা যেটা সবসময় বলে আসছি সিলেট চেম্বার না যারা পর্যটনের বিনিয়োগকারীদের জন্য, আমাদের সব কিছু অবকাঠামো ঠিক আছে কিন্তু আমরা একটা জিনিসে পিছিয়ে আছি, সড়ক যোগাযোগের জন্য। বিশেষ করে সিলেট থেকে যে জাফলং বা রাতারগোল মাধবকুণ্ড এগুলাতে যেতে গেলে যে আমাদের এটা কিন্তু আমাদের সুখবর হচ্ছে আমি গতদিন দেখেছি আমাদের মাননীয় এমপি মহোদয় এই সড়ক সংস্কারের কাজটা আরম্ভ করেছেন, তো এইটা আমাদের মনে হচ্ছে এই শীতের আগে যদি হয়ে যায়। হোটেল মোটেলগুলো আমরা এনাফ আছে, আমাদের সেই আছে এবং আগে অনেকে আসতে চেতেন মানে আসার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করতেন, বিশেষ করে আমাদের শান্তকালীন ফ্লাইট ছিল না, এটাও কিন্তু আমাদের চেম্বারের দাবির প্রেক্ষিতে আপনি জানেন এখন শান্তকালীন ফ্লাইট আছে। কোনো পর্যটক বিদেশি বিনিয়োগকারী সরকারি কোনো কর্মকর্তারা আগে আসতে সিলেট অনেক সময় অনীহা প্রকাশ করতেন যে সেম ডেতে যাওয়া যায় না, এটাও আমরা দূর করে দিয়েছি। যোগাযোগ ব্যবস্থা হয়ে গেলে আমাদের যে থাকার যে জিনিসটা এটা আমরা কমপ্লিট করে ফেলেছি, তো আমরা আশা করতেছি পর্যটনের যেভাবে অপার সম্ভাবনা আছে এখানে কিন্তু বিদেশি বিনিয়োগ হয়েছে। আপনি জানেন গতকালকে একটা হোটেলের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এবং
হোটেল যেভাবে হচ্ছে যদি যোগাযোগ ব্যবস্থা হয়ে যায় আমরা ইনশাল্লাহ সিলেট পর্যটনের দিক দিয়ে এটা একটা শিল্প হিসাবে হবে বলে আমরা আশা করি এবং বর্তমান সরকারও আন্তরিক যাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায়। আরেকটা ব্যাপার, সরকার এসএমই খাতে বেশ লোন দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে এসএমই খাতে, এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি সিলেট অঞ্চলে বেশ ক্ষুদ্র কিছু শিল্প স্থাপন হয়েছে। আপনার হিসেবে সিলেটে গত এক যুগে কেমন ধরনের শিল্প হয়েছে এবং তাদের পণ্য কীভাবে বাজারজাত করা হচ্ছে সেই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আমরা এসএমইর ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে গতদিনও আমরা একটা ব্যাংকের অগ্রণী ব্যাংকের এমডির সাথে আমরা মিটিং করেছি এবং উনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের, প্রকৃত ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কোনো মানে ডিপোজিট ছাড়াই 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আমরা যে এই মেলাটা করতেছি এখানে কিন্তু যদিও আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট এই কাজটা পুরোপুরি করতেছে, তারপরও যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে কিন্তু আমরা ফ্রিও স্টল দিয়েছি। এতে আমি মনে করি এই যে তাদের ব্যবসা প্রসারের জন্য, ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা এইটা করতেছি এবং সবসময় আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে, আপনি যেটা বলেছেন কতটুকু হয়েছে, কিছু কিছু বিনিয়োগকারী ছোটো ছোটোগুলো হয়েছে এবং বড়ো আপনি জানেন এখানে কিন্তু এগ্রিকালচারের কিছু ইয়েও আছে, যেটা আলিম ইন্ডাস্ট্রি আমি নাম বলতে পারি, বৃহৎ যেটা প্রবাসী বিনিয়োগের জন্য আমি বারাকা পাওয়ারের কথা বলতে পারি। এইভাবে কিন্তু বিনিয়োগ হচ্ছে, যেমন রোজবি হোটেল প্যালেস, এগুলা বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমরা চেম্বার সেদিকে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যতটুকু করার আমরা করিয়ে যাচ্ছি। এবং আমার যে বর্তমান পরিচালনা পর্ষদ অত্যন্ত আন্তরিক, আপনারা দেখেছেন যে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমরা ওয়ান স্টপ সার্ভিস করেছি, তাদের জন্য যাতে এসে কোনো ধরনের ইয়ে না পড়ে। আপনি জানেন বর্তমান সরকার এখানে আমাদের ডিআইজি মহোদয়ের এখানে একটা প্রবাসী সেল আছে, আমাদের এখানে প্রবাসী কল্যাণ সেল আছে, সুতরাং আমরা আরম্ভ করেছি। এইটা আমরা আশা করতেছি দিন দিন বাড়লে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে এবং এখানে যাতে যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি সামনের ইয়েতে আমরা আরও এগিয়ে যাব বলে আমরা আশা করতেছি। আরেকটা ব্যাপার, প্রায় অভিযোগ হয়ে থাকে, ব্যবসায়ীরা অভিযোগ করে থাকে সিলেটে যে বিশেষ করে শহরের বিভিন্ন ফুটপাথগুলো হকারমুক্ত হচ্ছে না, যাতে করে বিভিন্ন মার্কেটের সামনে বা দোকানের সামনে হচ্ছে। আপনি একটি উদ্যোগ নিয়েছিলেন পুরো সিলেট নগরীকে হকারমুক্ত করার জন্য, সেক্ষেত্রে সেই উদ্যোগটার কী অবস্থা আছে বা এটার ধারাবাহিক আপনাকে বজায় রাখছেন কিনা? আসলে আমরা সিলেট চেম্বার, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সবাই মিলে কিন্তু আমরা চাইছিলাম যে অন্ততপক্ষে সিলেটে পুরোটা তো করতে গেলে একটু সময় লাগবে, যার দরুন আমরা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজারকে যাতে একটা মডেল রোড হিসাবে আমরা করতে পারি তারই ধারাবাহিকতায় আমরা কাজ করে দেখেছিলাম এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীরও এখানে সম্মতি ছিল, আমরা আরম্ভ করেছিলাম। কিন্তু আমি যদি বলতে হয় তাহলে এইটাকে ধারাবাহিকতা রাখতে গেলে হকারদেরকে যে পুনর্বাসনের ব্যবস্থা, এটা কিন্তু সিটি কর্পোরেশনের সাথে আলাপ হয়েছে, তারা পুনর্বাসনের ব্যবস্থা করতেছে এবং আমরা মনে করি প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে এইটা পরিষ্কার আমরা অচিরেই করতে পারবো। তাছাড়াও আপনি দেখেন ইদানিং কিন্তু যে রাস্তায় যানজটের অবস্থা, অনেক প্রবাসীরা শহরে ঢুকলে মনে হয় যেমন কোথায় ঢুকছে, যেমন কিছু কিছু আমরা যদি দেখি সিএনজি যেগুলো আমরা ফোর স্ট্রোক বলি এগুলোদেরকেও আমাদের কন্ট্রোলে আনতে হবে, ফুটপাথকে ক্লিয়ার করতে হবে। কারণ আমি ফুটপাথ ক্লিয়ার করলাম, এখন দেখা যাচ্ছে যে কি রাস্তা গাড়ি দিয়ে নিয়ে নিল, তার জন্য একটা সমন্বিত কাজের দরকার। এবং শুধু আমরা ব্যবসায়ীরা শুধু ফুটপাথ ফুটপাথ বলতে বলতে আপনি দেখবেন এখন রাস্তাটাও দখল হয়ে গেছে। সুতরাং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে যদি প্রশাসন আন্তরিক হয়ে আমাদের সাথে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিবর্গর সদিচ্ছা থাকে তাহলে এটা ক্লিয়ার করা আমার মনে হয় কোনো কষ্টকর না। তবে সিলেট চেম্বার আপনারা দেখেছেন আপনাদেরকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, সুধীমণ্ডলীকে নিয়ে করেছিলাম, এটা ছিল, কিন্তু এটার ধারাবাহিকতা থাকে না। তবে আমরা আশা করি আমাদের এই ধারাবাহিকতা থাকার জন্য যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে আমরা সবসময় প্রস্তুত আছি। শিবর ভাই, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আর 2-3 মাস পরে নতুন সংসদ, নতুন সরকার আসছে, এই সিলেট অঞ্চলে এই বর্তমান সরকার যে গত 10 বছর যে কাজ করেছে এই আমলে বেশ কিছু নতুন নতুন কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রসার হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আগামী সরকার যেটা আসছে সেই সরকারের কাছে আপনার কী দাবি আছে যে সিলেট অঞ্চলে আর কী উন্নয়ন করা প্রয়োজন, যে বিশেষ করে পর্যটন খাত, আপনাদের ব্যবসায়ী, আপনি নেতা হিসাবে সরকারের কাছে কী দাবি জানা আছেন, আগামী যে সরকার আসছে, আগামী যে সংসদ আসছে সেই সরকারের কাছে সিলেটের উন্নয়নের জন্য আর কী দাবি আপনার মধ্যে আছে বা আপনি প্রত্যাশা করছেন?
বর্তমান যে দাবিগুলো আসলে আছে বা যেগুলো কাজ নেওয়া হয়েছে এগুলোর বাস্তবায়নের জন্য আমার মনে হয় একটা কন্টিনিউয়াস প্রসেসের দরকার। যারা আমি একটা প্রজেক্ট নিলাম, সে ফর এক্সাম্পল আমি আজকে আপনি বাণিজ্য মেলায় এসেছেন, এটার উদ্যোগ নিয়েছি চেম্বার, এখন যদি আমার এটা এক মাস হবে, পনেরো দিন পরে আমি যাকে নিয়ে আসবো, আমি যদি না থাকি অন্য একজন এখানে এসে ঢুকে, তাহলে দেখা যাবে যে জিনিসটাকে খুব গোছালোভাবে শেষ করা সম্ভব হয় না। যার ধরুন আমাদের যতগুলো মোটামুটি সবগুলোই এসেছে উন্নয়নের জন্য, সেইটার যাতে কন্টিনিউশন ধারাবাহিকতা থাকে, এবং যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আমার মনে হয় সেটা কাজের ব্যাঘাত ঘটবে। আমরা ব্যবসায়ীরা মনে করি যিনি আসুক, যিনি যে দলেরই হোক, যদি দেশের উন্নয়ন করতে হয় তাহলে আমাদের কাজের যেটা গতি আছে সেইটাকে কন্টিনিউয়াসলি থাকতে হবে। যদি সেই ধারাবাহিকতা না থেকে থাকে তাহলে আমার মনে হয় কাজে বাধাগ্রস্ত হবে। কাজে বাধাগ্রস্ত যদি আসে তাহলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত আসবে, এবং দেশের উন্নয়ন না হলে আমরা ব্যবসায়ীরা কিন্তু আমাদের উন্নয়ন করতে পারবো না, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তবে আমাদের ব্যবসায়ীর একটাই প্রত্যাশা, একটাই আশা, যাতে এই কাজের ধারাবাহিকতা থাকে এবং সেই ধারাবাহিকতার জন্য যাতে এই বর্তমান যে উন্নয়ন আছে সেটা যাতে সুন্দরভাবে প্রসারিত হয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, বিশ্ব মন্দা ভাব আমরা দেখেছি গত কত বছর আগে বিশ্বে এক মন্দা অবস্থা বিরাজ করেছিল, সেই অবস্থায় বাংলাদেশে একটি ভালো অবস্থা ছিল, এইটার কারণটা আপনি কী মনে করছেন? এটা দেখেন আসলে আমরা বাংলাদেশের যারা আমরা আসি, আমরা নাগরিক, আমরা কিন্তু বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে নাম করেছি, ইউরোপ, আমেরিকা, কানাডা, যেই জায়গায় যাবেন বাংলাদেশ এটা করতেছে। কিন্তু এখানে বর্তমান সরকার যেটা করতেছে যে উদ্যোগগুলো নিচ্ছে, আমরা যদি উন্নয়নের দিকে দেখি বিভিন্ন আইটি সেক্টরে আপনি ধরেন, আমরা কোথা থেকে কোথায় গিয়েছি, আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় আসছে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তো সেইটা করা সম্ভব হয়েছে আপনি যদি কাজের সুযোগ দেন, আর অনেক সময় যদি দেখা যায় যে কাজের সুযোগ না দেওয়া হয়, জনগণকে সম্পৃক্ত না করা হয়, সেইটা তাহলে ওইভাবে আমার ইয়ে হয় না, ফ্ল্যাশ হয় না। যার দরুন আমরা যে অন্যান্য দেশের সাথে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে কিন্তু আমরা অনেক সেক্টরে অনেক অ্যাডভান্স আছে, তারা আমাদেরকে ফলো করতেছে। তো এটা কিসের জন্য করতেছে? এটা নেতৃত্বের জন্য এবং এটা সাকসেসফুল হওয়ার জন্য। যার দরুন আপনাকে যে কোনো কিছু করতে হলে প্রজেক্ট দিতে হবে, এবং প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সেই যার জন্য আপনি মনিটরিং করতে হবে। আপনি প্রজেক্ট দিয়ে যদি আপনিই করতে চান তাহলে এইটা আমার মনে হয় একটু কষ্টকর হয়, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থান আছে আমরা মনে করি, বিশেষ করে আমি যেহেতু ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করতেছি, আমরা ব্যবসার জন্য যথেষ্ট, আজকে দেখেন চায়না বা অন্যান্য জায়গায় গিয়ে যেভাবে আমরা তাদের সাথে মিলে কাজ করতেছি, তারা আমাদের এখানে এসে ইনভেস্ট করতেছে, এটা কিসের জন্য? এটা মুক্ত বাজার অর্থনীতি যেটা সেটা চালু হওয়ার জন্যই আমরা আশা করতেছি। ধন্যবাদ শিবর ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সবুজ, আপনি শুনছিলেন সিলেটের উন্নয়ন এবং দেশের উন্নয়ন নিয়ে কথা বলছিলাম সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদের সাথে। আমরা আশা করব আগামী দিনগুলোতে সিলেট আরও এগিয়ে যাবে, সিলেট এগিয়ে যাওয়া মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে গেলেই বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দর থাকবে, শান্তি থাকবে। এ পর্যন্তই সবুজ। সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝি এবং শেষ দিকে বাড়ে লেনদেনের পরিমাণ, তবে মিশ্র প্রতিক্রিয়া থাকে সূচকে। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 158.24 কোটি টাকা, সূচক কমে 46 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় 371.71 কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 53.39 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 5212 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস বাড়ে লেনদেন এবং সূচক, তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে 552.49 কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক ছিল 5299 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। চতুর্থ কার্যদিবস কিছুটা কমে লেনদেন, কমে সূচকও। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন আবারও কিছুটা বাড়ে, বাড়ে সূচকও। গেল সপ্তাহে লেনদেন হওয়া 348টি প্রতিষ্ঠানের মধ্যে 163টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 157টির, এবং অপরিবর্তিত ছিল 26টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সাইহাম কটন মিলস, ইনটেক, কুইন সাউথ টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি অটোকার্স, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ এবং সোনারগাঁও টেক্সটাইলস উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। ব্যাংকিং সেক্টর ওভার এক্সপ্যান্ডেড আমি বলেছি, বাট নতুন ব্যাংক দিলাম কি না দিলাম তাতে
it doesn't matter at all. Nothing kate kono sankat your performance manush jabe he will go under he will be marched কমতা জনবল একটা ব্যাপার সন্ত্রাস আরেকটা ব্যাপার দুর্নীতি আরেকটা ব্যাপার রাজনৈতিক স্থিতিশীলতা আরেকটা ব্যাপার এবং অন্যান্য আরও যে সমস্যাগুলো আমাদের সামনে আছে সেগুলোকে আমরা যথাযথভাবে দূর করে এগিয়ে যাব এবং তার জন্যে নীতি এবং কর্মসূচির ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের রিটায়ারমেন্টে যখন 65 নিয়ে যাওয়া দরকার তো সেটা হয় নাই এবং হয় নাই তার প্রধান কারণ কিন্তু সিনিয়র অফিসাররা তারা ভয়ঙ্করভাবে আপত্তি করেন যে আমরা পেনশন সিস্টেমটাকে এমন করবো যে ইউ উইল ক্যারি ইউর পেনশন ফ্রম ওয়ান জব টু অ্যানাদার তাতে আমার মনে হয় যে এই যে জীবনমুখী চাকরি সেটা অনেক কমে যাবে অনেকেই চুক্তিভিত্তিক চাকরিতে আসবে এসডিজির 17টি গোল এবং 169টি টার্গেট পূরণ খুবই জটিল একটি বিষয় তাই কোন মন্ত্রণালয়ে কোন কাজ করবে তার একটি বিশদ পরিকল্পনা নেওয়া হয়েছে 2030 সাল পর্যন্ত একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছি আমরা এজন্য বিভাগ জেলা উপজেলা পর্যায় থেকে আমরা অগ্রগতির প্রতিবেদন তৈরি করছি আর এটি বাস্তবায়ন হলে 2041 সাল নাগাদ নাগরিকদের মাথাপিছু আয় হবে $12,000 আমরা অনেক সময় শর্ট সাইটেড প্রফিটটা চাই কিন্তু আসলে দেশের উন্নয়নের জন্য ব্যাংকের উন্নয়নের জন্য তাহলে আমাদেরকে শর্ট সাইটেড এন্ড লং সাইটেড যেতে হবে কারণ আমরা যদি মডেল বানাই আমরা যদি লোন দেওয়ার মতো স্থান তৈরি করি প্রোডাক্ট তৈরি করি তাহলেই কিন্তু আমরা লোন দিতে পারবো ব্যাংক যখন ফিনান্সিং এ যাবে তখন তার ক্রেডিট রিস্ক অত্যন্ত হাই হয় তাহলে সেই কাজটা করবে না তো যতক্ষণ পর্যন্ত এই ডিজাইন মডেলটা আসলে সেইভাবে ডেভেলপ না হচ্ছে ততক্ষণে ব্যাংকগুলো কিভাবে কাদের কাছে পৌঁছাবে সেটা প্রশ্ন থেকে যায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত দেশের প্রথম ফাইন্যান্স অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শুক্রবার রাজধানীর কৃষিবিদ্যান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দুই গ্রুপে তিনজন করে মোট ছয় জনের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসির প্রধান নির্বাহী আরিফ খান সারা দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় 20,000 শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বিভিন্ন অঞ্চলে দাম কমলেও ঊর্ধ্বমুখী রাজধানীর বাজার দুর্বল বাজার কাঠামো আর তদারকির অভাব অভিযোগ ক্রেতাদের রাজধানীর পাইকারি বাজারে কমেছে আদা ও পেঁয়াজের দাম বেড়েছে আমদানিকৃত রসুনের দর স্থিতিশীল চালের বাজার বিদেশি শ্রমিক নিয়োগে অভিবাসন আইন শিথিল করতে যাচ্ছে জাপান নির্মাণ হোটেল নার্সিং সহ 12টি খাতে শ্রমিক নেয়ার পরিকল্পনা এবং অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় 50 কোটি মানুষ এখনও ক্ষুধার্ত থাকেন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ এই ছিল এই সময়ের বাণিজ্য যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়ের